সাকিবের প্রিয়তমা হয়ে শুরুতেই সফল ইধিকা। এবারের ঈদে ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। এতে কিং খানের প্রিয়তমা হয়েছেন কলকাতার নবাগত অভিনেত্রী ইধিকা পাল। এটি এই নায়িকার প্রথম বাংলাদেশি ছবি। এর আগে ইধিকাকে বাংলা সিরিয়ালে দেখেছেন কলকাতা ও বাংলাদেশের দর্শক। এই প্রথম বড় পর্দায় পা রাখলেন সুন্দরী গ্ল্যামার গার্ল ইধিকা। অতঃপর তার বাংলার সুপারস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করা, আর এখন সারা দেশ ভাসছে প্রিয়তমার বিরাট সাফল্যে। হলিউডে ঈদে প্রিয়তমা ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ চোখে পড়েছে। এটা নিয়ে সংবাদ মাধ্যমে নিজের উত্তেজনা ভাগ করে নিলেন অভিনেত্রী ইধিকা। তিনি বলেন, আমার প্রথম ছবি, তাও আবার ঈদে মুক্তি পেয়েছে, খুব আনন্দ হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়াও ভালো, শুনলাম বিভিন্ন সিনেমা হলে আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ইধিকার নায়ক সাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন এই নায়ক। নিজের নায়ককে নিয়ে এমন সমালোচনার কোনো প্রভাব ফেলেছি কি ইধিকার মনে? হাসতে হাসতে অভিনেত্রী বলেন, আমি শুধু কাজেই মন দিয়েছিলাম, বাকি কোথায় কে কি চর্চা করছে তা নিয়ে একদমই ভাবিনি। সাকিব খুবই পেশাদার একজন অভিনেতা, আমার ওর সঙ্গে কাজ করে অভিজ্ঞতা খুবই ভালো। শোনা যাচ্ছে বছরের গোড়াতেই সৌহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে টালিউডের একটি ছবিতে কাজ করেছেন ইধিকা। যদিও এই ছবির কিছুই ঘোষণা হয়নি, এই প্রসঙ্গে ইধিকাকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গেছেন। ছবি মুক্তির পর থেকেই ওপার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্যই এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত প্রিয়তমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী।